দূর করো আত্মকেন্দ্রিকতা, আপনি জ্বালো এই তো আলো, এই প্রত্যয় নিয়ে এবার বরণ করা হবে বাংলা নতুন বছরকে। রমনা বটমূল থেকে শুরু করে চারুকলা পর্যন্ত সব জায়গায় চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। সবাই মিলে নববর্ষের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় জাতি। বৈশাখের প্রথম দিন ভোরের আলো ফুটতেই আহির ভৈরব রাগে বাঁশির সুরে স্বাগত জানানো হবে নতুন বছরকে। রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজন ছায়ানট এবার আত্মকেন্দ্রিকতা দূর করে আলো জ্বালাবার আহ্বান জানাচ্ছে। প্রতিবাদের মতো এবারও রমনা বটমূলে সুরের মূর্ছনায় বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করবে ছায়ানট। প্রতি বছরের মতো শুরু করবো সোয়া ছটায় একদম, এবং সেই সোয়া ছটায় বাঁশির সুরে আহির ভৈরব লাগে বাঁশি বাঁধবে, সেই বাঁশির সুরে শুরু হবে কালকে সকালটি, এবং তারপরে ক্রমাগত সমবেত গান, একক গান এই পরিবেশনের মধ্যে দিয়ে আমাদের প্রায় 30টির মতো গান আমরা পরিবেশন করব। শনিবার সকাল থেকেই ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের চূড়ান্ত মহড়ায় ব্যস্ত শিল্পীরা। দেশের শান্তি সমৃদ্ধি কামনাই নতুন বছরের চাওয়া, একই সাথে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় আয়োজকদের। নজরুল, রবীন্দ্র, পল্লীগীতি সব রকমের গানই হয়। সুখ সমৃদ্ধি শান্তি, আমরা সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি। এদিকে আমরা তো তিমির বিনাশী, প্রতিপাদ্য নিয়ে অন্ধকার ভেদ করে আলো ছড়ানোর লক্ষ্যে এবার বেদ হবে মঙ্গল শোভাযাত্রা। রোববার সকাল 9টায় চারুকলা অনুষদ থেকে বেদ হবে শাহবাগ মোড় হয়ে শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হবে শোভাযাত্রা। ওয়াল পেইন্টিং সব শেষ আর এখানের কাজ তো চলছে। বৈশাখের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এখন সামান্য কিছু কাজ বাকি আছে। মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে রঙিন মুখোশ, বিশালাকৃতির নানা ধরনের অবয়ব, যার মধ্যে রয়েছে লক্ষ্মী পেঁচা ও বাঘের প্রতিকৃতি। আমাদের যে কৃষিভিত্তিক সমাজ আমাদের বাংলাদেশের, এখানে কিন্তু এই পেঁচাটা একটা শুভ প্রতীক হিসেবে, শুভের প্রতীক হিসেবে, সমৃদ্ধির প্রতীক হিসেবে আমাদের এইখানে আসে। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুখে কোনো মুখোশ পরা যাবে না, বহন করা যাবে না ব্যাগও। তবে চারুকলা অনুষদের বানানো মুখোশ হাতে নিয়ে বর্ষবরণ আয়োজনে অংশ নেওয়া যাবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষবরণের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আরো জানাতে ঢাকা ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চারুকলা অনুষদে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, চারুকলায় বর্ষবরণের সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন? এই মুহূর্তে তো একেবারেই দম ফেলার ফুরসত নেই, মঙ্গল শোভাযাত্রা সহ সারাদিন কি কি আয়োজন, সর্বশেষ অবস্থা জানাবেন। একদমই শেষ পর্যায়ে প্রস্তুতি। আমি যদি এখানকার চিত্র একটু দেখাই, চারুকলার যারা শিক্ষার্থী রয়েছে তারা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে, কেউ ছবি আঁকছে, কেউ মুখোশ তৈরি করছে একদম শেষ মুহূর্তে। আর মঙ্গল শোভাযাত্রার যে জিনিসগুলো রয়েছে সেগুলো সেগুলো এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে। এবার মঙ্গল শোভাযাত্রা সকাল 9টায় চারুকলা অনুষদ থেকে বের হবে, বের হয়ে তারপরে শাহবাগ হয়ে শিশু পার্কের সামনে দিয়ে টিএসসিতে যেয়ে শেষ হবে। করোনার কারণে গত 2 বছর ধরে পুরো দমে এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি, সীমিত পরিসরে সেটি হয়েছিল। করোনার পরে এবারই প্রথমবার একদম জাঁকজমকপূর্ণভাবে আবারও এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম চারুকলা অনুষদের ডিনের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংবাদ সম্মেলন করবেন। সেই সঙ্গে এবার যে মুখোশগুলো তৈরি করা হয়েছে সেই মুখোশের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পেঁচাকে, কারণ গ্রাম বাংলার যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক এই পেঁচা বলে চারুকলা অনুষদের ডিন আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে এখানকার শিক্ষার্থীরা বলছেন যে পেঁচার সাথে আমাদের যারা নতুন প্রজন্ম তাদের একদমই কোনো পরিচিতি নেই। এর আগের প্রজন্ম যারা তারা পেঁচা দেখার সুযোগ পেয়েছে, কিন্তু এখন যারা রাজধানীতে থাকে অথবা শহরাঞ্চলে থাকে তাদের পেঁচা দেখার কোনো সুযোগ নেই। সেই বাঙালির যে সংস্কৃতি সেইটার সাথে একটা সংযোগ করার জন্যই এই পেঁচাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে এবার হাতির মুখোশও তৈরি করা হচ্ছে।
আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এই যে যে মুখোশগুলো তৈরি করা হয় এবং যে ছবিগুলো আঁকা হয় এখানে সেগুলো কিন্তু বিক্রি করা হয়। এর মধ্যে আমরা দেখছি যে দেখেছি আমি গত দুদিন আগেও এসেছিলাম, গতকালকেও এসেছিলাম, যে পরিমাণ মুখোশ ছিল তার বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। এটি চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা এই মুখোশগুলো বানিয়ে বিক্রি করে এবং সেই টাকা দিয়েই এই এই মঙ্গল শোভাযাত্রার খরচ তারা বহন করে, অর্থাৎ নিজেদের খরচে এই মঙ্গল শোভাযাত্রা তারা তৈরি করে। এবং মঙ্গল শোভাযাত্রার যে প্রচলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, সেটি 1989 সালে প্রথম শুরু হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে। তখন সেটির নাম ছিল আনন্দ শোভাযাত্রা, পরবর্তীতে এটি মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিতি পায়। এবং পয়লা বৈশাখের যেটি মূল আকর্ষণ, সারা দেশের যেটি মূল আকর্ষণ, সেটি কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা। এবং এই মঙ্গল শোভাযাত্রাকে সফল করার জন্য আমরা দেখেছি যে চারুকলা শিক্ষার্থীরা ঈদের ছুটি থাকা সত্ত্বেও তারা নিরলসভাবে এখানে কাজ করছে, অনেকে বাড়িতে যায়নি এই 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 মঙ্গল শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আমার কথা হয়েছিল, তিনি বলেছেন যে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় সব পয়লা বৈশাখের আয়োজন শেষ করতে হবে, এরপরে আর এখানে কোনো আয়োজন করা যাবে না। সেই সঙ্গে আজকে সন্ধ্যা 7টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কোনো বহিরাগত গাড়ি প্রবেশ করতে পারবে না এবং আগামীকাল সারা দিন জুড়ে কোনো ধরনের গাড়ি মোটরসাইকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। আর পয়লা বৈশাখ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হয়েছে। আমরা দেখছি যে গত 2 দিন ধরেই চারুকলা অনুষদের ভেতরে পুলিশ অবস্থান করছে, তো নির্বিঘ্নে এই মঙ্গল শোভাযাত্রা সহ পয়লা বৈশাখের আয়োজন করার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নূরে আলম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এইবার আমরা যাচ্ছি বরিশালে, বরিশালের চারুকলা প্রাঙ্গণ থেকে যোগ দিবেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে বর্ষবরণের আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন, এবারের মূল প্রতিপাদ্য কি এবং আয়োজকরা এই আয়োজন নিয়ে কি বলছেন? দেখুন, ঢাকা থেকে যে প্রতিপাদ্যের বিষয়টি জানানো হয়েছে, সেই প্রতিপাদ্য নিয়ে বরিশালেও চারুকলা এবারের মূল মঙ্গল শোভাযাত্রার আয়োজন করছে। আমি রয়েছি এখন চারুকলা প্রাঙ্গণে। দেখুন, চারুকলা যারা শিক্ষার্থী রয়েছে আমরা দেখেছি তারা কিন্তু একেবারে সবকিছু শেষ পর্যায়ে চলে এসছে এবং সেক্ষেত্রে এখন জোড়াতালি যেখানে রয়েছে বা যেখানে হয়তো ড্রপ পড়ে গেছে, শূন্যস্থান পূরণের যে রংতুলির আঁচড় সেটি দেয়া হচ্ছে এবং শিশুরা সেটি দিয়ে চলেছে। এবং শেষ পর্যায়ে আমরা দেখেছি যে হাতি, ঘোড়া, টিয়া পাখি এবং হাঁস, আমরা দেখেছি ময়ূর এবং পালকি, অর্থাৎ গ্রাম বাংলার বিশেষ করে বরিশালের যে গ্রামীণ চিত্রপট এইটুকুকে তুলে ধরার জন্য যেটুকু দরকার সেটুকুর কিন্তু সবগুলোই এই চারুকলার খুদে যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে, তারা কিন্তু গত কয়েকদিনের আপ্রাণ চেষ্টার ফসল হিসাবে সবকিছু কমপ্লিট করেছে। এখন যেটি হচ্ছে যে আগেই বলেছিলাম যে কিছু কিছু জায়গায় গ্যাপ রয়ে গেছে, হ্যাঁ, তো সেগুলোকে ফিল আপ করা, অর্থাৎ কোনো কারণে যদি কোথাও কোনো গ্যাপ হয় থাকে সেটিকে ফিল আপ করে দেওয়া রং তুলির মাধ্যমে, এবং তারা কিন্তু নিরলসভাবে করতে। এবং শিশুদের আগ্রহ কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখছি, এরা সকাল থেকে এখন পর্যন্ত একটানা কাজ করে যাচ্ছে এবং সেখানে তারা কোনো বিশ্রাম নেই। চারুকলার পক্ষ থেকে সুশান্ত ঘোষ, তিনি এখানে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি যেটা জানিয়েছেন যে কালকে সকালে আজকে রাতের মধ্যে এই সমস্ত কিছু নিয়ে যাওয়া হবে বরিশালের বিএম স্কুল, যেটি রয়েছে বিএম স্কুল প্রাঙ্গণে। সেখানে সকালে উদীচির প্রভাতী অনুষ্ঠান রয়েছে এবং তার পরপরই চারুকলার রাখি বন্ধন এবং শাখ উৎসব, ঢাক উৎসব, এইগুলো যা রয়েছে এগুলো চারুকলার সেখানে হবে। এবং 8টায় বলা হয়েছে, কিন্তু বাজতে 8:20 বেজে যাবে, এখানে যে সময় ধরা আছে যে 8:20 মঙ্গল শোভাযাত্রাটি বের হবে বিএম স্কুল প্রাঙ্গণ থেকে এবং সেখান থেকে এটি সদর রোড হয়ে গির্জা মহল্লা হয়ে চকবাজার এবং বড় বাজার, শেষ পর্যন্ত বাকলা, নাজিরের পোল, জেলগেট, হাসপাতাল রোড হয়ে এই উদীচির যারা থাকবেন তারা চলে যাবেন বিএম স্কুল প্রাঙ্গণে, আর চারুকলার যারা রয়েছে তারা চলে আসবে এখানটায়। তো এখানে আমরা যেটা দেখে, এখানে এসে তারা আবার যে পুনর্মিলনী হয় সেটি করবে উদীচি যারা রয়েছে, তারা উদীচি এবং বরিশাল নাটকে যারা রয়েছে তারা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। সবকিছু মিলে সবার প্রস্তুতি এই মুহূর্তে একেবারেই চূড়ান্ত। এই হচ্ছে মঙ্গল শোভাযাত্রা এবং পহেলা বৈশাখ কেন্দ্রিক বরিশালের সর্বশেষ খবর। নতুন বছর বরণের সবশেষ আয়োজন নিয়ে জানাচ্ছিলেন ঢাকা ও বরিশাল থেকে আমাদের সহকর্মীরা।